আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ধারা থেকে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল, অর্থাৎ ধারা থেকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে সেই সমস্ত প্রশ্ন আজকে আপনাদের দেখাবো, এবং আমি দেখাবো অল্প সময়ে কীভাবে এই সমস্ত প্রশ্নের সমাধান করা যায়। আজকে প্রথমেই এক নম্বর যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, দেখেন এক নম্বর অঙ্কটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় 2014 সালে এসেছে। প্রাইমারি পরীক্ষায় 2014 সালে এসেছে, 16 সালে এসেছে, এবং বিসিএস পরীক্ষায় 15তম বিসিএস, 28তম বিসিএস এবং তুলা উন্নয়ন বোর্ড। অর্থাৎ এই এক নম্বর অঙ্কটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখেন অনেকবার কিন্তু এই একই অঙ্ক বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো এক নম্বর অঙ্কটি দেখেন আমরা কীভাবে সমাধান করতে পারি। আপনাদের প্রথমে একটা সূত্র দেই, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে 1+2+3+……n। অর্থাৎ যদি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা থাকে, অর্থাৎ এক থেকে শুরু করে যদি মাঝখানে কোনো গ্যাপ না থাকে, তাহলে লাস্টেরটা যদি এন থাকে, সূত্র হচ্ছে n(n+1/2). এটাই হচ্ছে সমষ্টি নির্ণয় করার সূত্র এবং শর্টকাট টেকনিক। তাহলে দেখেন 1, 2, 3, 4, …99, তাহলে এই অঙ্কের সমাধান হবে 99×99+1/2, তাহলে 99×তাহলে এখন যদি আমরা একটু গুণ করি, তাহলে এই অঙ্কের সমাধান হয়ে যাবে 4950, অর্থাৎ 4950। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সঠিক সলিউশন, তার মানে হচ্ছে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। ঠিক একইভাবে দুই নম্বর অঙ্কটা আমরা সলভ করতে পারি। 2013 সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসেছিল অঙ্কটা 1+2+3+…20। অর্থাৎ এই প্যাটার্নের অঙ্ক যদি থাকে, লাস্টে যা থাকবে এখানে আছে 20, তাহলে রেজাল্ট হবে হচ্ছে 20×20+1/2। এখন কাটাকাটি করে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে উত্তর, এটা হচ্ছে 10×20, তার মানে 210 হচ্ছে সঠিক উত্তর। তো দেখেন কত অল্প সময়ে আমরা এই সমস্ত প্রশ্নের সমাধান করতে পারি যদি আমাদের একটু টেকনিকগুলো জানা থাকে। এখন সমাধান করব তিন নাম্বার অঙ্কটা। এখানে বলা আছে প্রথম পদ হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর 6, 10, 15 and 21। এখন এই ধারার 11তম পদ কত, অর্থাৎ 11তম পদ বের করতে বলা হয়েছে যেহেতু, তাহলে আমাদের দেখতে হবে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, কারণ পরপর প্রতিটি পদের পার্থক্য, অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ করি, যদি বিয়োগফল সমান থাকে সেটা সমান্তর ধারা, আর যদি ভাগফল সমান থাকে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। কিন্তু এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের আরেকটু চিন্তা করতে হবে যে অঙ্কটা আসলে কীভাবে ধারাগুলো সামনের দিকে এগোচ্ছে। যেমন একে থেকে দুই বেড়ে তিন হয়েছে, তিনের থেকে তিন বেড়ে ছয় হয়েছে, তারপরে হচ্ছে ছয় থেকে চার বেড়ে হচ্ছে দশ হয়েছে। তার মানে দেখতে পাচ্ছি প্রতিবার পার্থক্য এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে দশ থেকে দশের সাথে পাঁচ যোগ করে হয়েছে ১৫, এবং ১৫র সাথে ৬ যোগ করে হয়েছে ২১। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে, এই ২১এর সাথে ৭ যোগ করে তার মানে ২৮ হবে, ২৮, এবং পরবর্তী সংখ্যা হবে ২৮এর সাথে ৮ যোগ করে তার মানে ৩৬, তার পরের সংখ্যা হবে এই ৩৬এর সাথে ৯ যোগ করে আমার পরবর্তী যে সংখ্যাটা হবে, ৯ যোগ করলে আমার হবে হচ্ছে ৪৫, এবং ৪৫এর সাথে ১০ যোগ করে পরবর্তী সংখ্যা হবে ৫৫, এবং ৫৫এর সাথে ১১ যোগ করে পরবর্তী সংখ্যা, তার মানে ৫৫+১১=৬৬। এখন আমরা দেখব যে কততম পদ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের, ১১তম মানে ১১তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। এটা ২০১৫ সালে প্রাক প্রাথমিক এসেছে, ২০১৫ সালে এই অঙ্কটি আমি দেখেছি প্রাথমিক বিদ্যালয়ে, অর্থাৎ প্রাথমিক নিয়োগ পরীক্ষায় আরও কয়েকটা পরীক্ষা এসেছিলো, সেখানে এই একই অঙ্ক দিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নবমতম পদ কত এবং দশমতম পদ কত। দেখেন আজকে কিন্তু আমি দেখিয়ে দিলাম নবম দশম বা একাদশতম পদ যাই নির্ণয় করতে বলুক, এটা হচ্ছে আমার প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমার ১১তম পদ, তার মানে ৬৬ হবে আমাদের সঠিক উত্তর। যদি এইখানেই প্রশ্ন করা হয়তো যে দশম পদ কত, আমার অ্যান্সার হয়তো ৫৫, এবং যদি বলা হয়তো যে
নবমতম পদ কত? তাহলে 45 আমার অ্যান্সার হইতো। এখন আমি চার নম্বর অঙ্কটা দেখাবো। চার নম্বর অঙ্কটি 2015 সালে এসেছে। 2015 সালে প্রাইমারি নিয়োগ পরীক্ষা এসেছিল চার নম্বর অঙ্কটি। এখন একটু দেখাই আমি চার নম্বর অঙ্কটি কীভাবে সমাধান করতে হয়। আমার সাথে সাথে খাতা কলম নিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন, আশা করি কোনো অঙ্কে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আপনাদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক থেকে একটা স্ট্রং জোন তৈরি করতে পারবেন, অর্থাৎ অঙ্কে যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে যদি আমার ক্লাসগুলো লক্ষ্য করেন, আমি চেষ্টা করবো আপনাদের ভালো করে একবারে বেসিক থেকে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এখানে আছে 8, 11, 17, 29, তারপর আছে হচ্ছে 53 আছে। এখন ধারার পরবর্তী সংখ্যা কত? এখন আমাকে বুঝতে হবে এই ধারাটি কীভাবে সামনের দিকে এগোচ্ছে। এখন আমরা একটু লক্ষ্য রাখবো, ধারাটি সামনের দিকে হচ্ছে 8-11, তার মানে 8, 9, 10, 11, মানে 8-11 মানে হচ্ছে 8-এর সাথে 3 যোগ করলে 11, এবং 11-র পরে হচ্ছে 17, তার মানে 11-র সাথে 6 যদি যোগ করি তাহলে 17 হয়, এবং 17-র পরে আছে 29, তার মানে যদি আমি এখানে 12 যোগ করি 17-র সাথে, 12 যোগ করলে 29 হচ্ছে। তাহলে দেখতেছি প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য ডাবল হচ্ছে, 3-6, 6-12, তার মানে এই 29-এর সাথে 24 যোগ করলে হবে 53, এবং পরবর্তীতে এই 53-র সাথে 24 দ্বিগুণে 48 যোগ করে আমার পরবর্তী সংখ্যাটা হবে, তার মানে 53 আর 48 যদি আমরা কী করি যোগ করি তাহলে 8, 11, 8 এখানে হবে 101, তার মানে এই ধারার পরবর্তী পদ হবে, পরবর্তী সংখ্যা হবে 101। তাহলে 4-এর ক নাম্বার হচ্ছে সঠিক সলিউশন। এভাবে আমাদের বুঝতে হবে আসলে এই ধারাটি সামনের দিকে মানে এগোচ্ছে কীভাবে, কত কত ডিফারেন্স রেখে সামনের দিকে ধাপিত হচ্ছে ধারার প্রত্যেকটা সংখ্যা, এভাবে আমাদের নির্ণয় করতে হবে। এখন যদি 5 নম্বর অঙ্কটা সলভ করি, একটু ভালো করে লক্ষ্য করেন, এটাও প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা এসেছিলো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত, তার মানে এরকম 1, 2, 3, ++, ……১০০। এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার শর্টকাট টেকনিক আমি প্রথমেই দেখিয়েছি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কে। লাস্টে যে টার্মটা থাকবে 100 × 100 + 1/2, তাহলে 100 × 101/2 যদি আমি একটু কাটাকাটি করি তাহলে 50 × 101, তার মানে 50 হয়েছি স্যার ফাইনাল সলিউশন। আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে 50 অ্যান্ড 50। তো প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আপনাদের আশা করি ভালো লেগেছে। আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে প্রত্যেকটি ম্যাথমেটিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করার সাথে সাথে আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।